হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আরেকটি বাচ্চাদের সুন্দর জামার ডিজাইন। খুব সুন্দর একটি জামা, দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু এম্ব্রয়ডারি কাজের জামা, কিন্তু এটা আমি নিজের হাতে বানিয়েছি। আর এই জামার গলা এবং হাতে আমি পুশি কাটার কাজ করেছি, তাও আবার সুই সুতা দিয়ে। দেখুন জামার গলা এবং জামার নিচে সুন্দর একটি হাতের কাজ করেছি। আপনারা চাইলে আপনাদের বেবির জন্য বানাতে পারেন, চাইলে আপনাদের জামাতেও কিন্তু করতে পারেন। চলুন কিভাবে করেছি এটাই শেয়ার করব। আর এই কাজটি করার জন্য এখানে আমি চার কালারের লাচ্ছি সুতা নিয়েছি। এটা হচ্ছে সুন্দরী সুতি লাচ্ছি সুতা। আর আমি যে জামাটা বানিয়েছি এটা বেক্সি বল কাপড়ের মধ্যে বাচ্চাদের টেপ বানিয়েছি। এই কালারগুলো দিয়ে আজকের হচ্ছে আমি কাজ করে দেখাবো আপনাদের সাথে। যে প্রথমে আমি এই যে দেখুন এই কাজটা করছি, লম্বালম্বিভাবে এই ভরাট কাজটা করব। আর খুব সিম্পলভাবে খুব সুন্দরভাবে কিন্তু এই কাজটা ফুটে তোলা যায় যে কোনো কাপড়ে। আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করে কিন্তু এই কাজগুলো করতে পারেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন, কারণ আরও অনেকগুলো জামা আছে বাচ্চাদের যেগুলো হচ্ছে কাজ করা বাকি, হাতের কাজ করা বাকি। তো এগুলো আপনাদের সাথে যদি শেয়ার করে দেখা যায়, আপনারা নিজেরাও কিন্তু নিজেদের বেবির জন্য বানাতে পারেন। এবং সবগুলোতেই আমি সুই সুতা দিয়ে কুশি কাটের কাজ করে দেখাবো আপনাদের সাথে। দেখুন এভাবে আমি যে স্টিচগুলো দিচ্ছি, আর হাতের কাজ করে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো জামার ভিডিও আছে, সেগুলো কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন, যে কারণে আমি আবারও আমি হচ্ছে হাতের কাজের জামার ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। আর অনেক অনেক পেজে কিন্তু হাতের কাজের জামাগুলো অনেক চলে, কারণ বাচ্চাদের জন্য কিন্তু হাতের কাজের জামাগুলোই আমরা কিনে থাকি, কারণ এগুলো খুবই সুন্দর লাগে, ইউনিক লাগে। তো আজকে যে ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি, এই ডিজাইনটা কিন্তু একটা ইউনিক ডিজাইন, আনকমন ডিজাইন। এটা একবারে মনে হচ্ছে যে এমব্রয়ডারি কাজের ডিজাইন। এটা সামনাসামনি দেখে মনে হয়েছে যে এটা হচ্ছে মেশিনের করা ডিজাইন, এটা নিজের হাতের করা সেটা কিন্তু মনেই হয়নি। এভাবে এই যে আমি ভরাটটা করছি, কারণ লাইনটা করছি এটা। এভাবে এই যে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে যাব। এখন আমি এই যে মাঝখানে যে ফুলের ডিজাইন এটা করব। এখন আমি চেইন স্টিচ করে দিব, চেইন স্টিচ করে এখানের কাজটা করব। এখানে আমি দুইটি সুতা দিয়ে কাজ করব, আপনারা দেখতে থাকুন। আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু খুশি কাটার অনেক কাজের ভিডিও আছে, যেমন খুশি কাটার গলা, হাতা, জুতা, টুপি, সোয়েটার, অনেক কিছু খুশি কাটার কাজ দিয়ে হচ্ছে জামার ভিডিও কিন্তু করা আছে। তো আমি খুশি কাটার গলা দিয়ে কিন্তু একটা বাচ্চাদের জামা বানিয়েছি। আপনারা কিন্তু চাইলে তেমন এই ডিজাইনের জামা আমার কাছে অর্ডার করতে পারেন, আমি কিছুদিনের মধ্যে সেই জামার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। জামাগুলো খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে। এখন এভাবে আমি যে বরাট সেলাইটা করে দিচ্ছি চেইন দিয়ে, এই যে দেখুন এই যে গোলাপি চেনের কাজটা শেষ। এখন আমি হলুদ কালার সুতা দিয়ে এই যে মাঝখানে যে ফাঁকাগুলো ছিল এই ফাঁকার মধ্যে এই চেইন ডিজাইন করব। এই যে দেখুন ভরাট করা শেষ, এখন আমি এখানের যে পাতাগুলো আছে, ডালগুলো আছে, সেই ডালের কাজটা করব। আর এখানে যেহেতু চিকন চিকন ডাল হয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে যে খেজুর গাছের মতো দেখা যাচ্ছে, মানে খুব সুন্দর লাগছে। আপনারা হচ্ছে নিজেরা কিন্তু চাইলে অন্য কালার এবং অন্য কাপড় দিয়ে কিন্তু কাজটা করতে পারেন। এই যে দেখুন ডিজাইনটা কিন্তু কমপ্লিট, আসলে সামনাসামনি ডিজাইনটা বলতে গেলে অনেক সুন্দর, কিন্তু ক্যামেরায় হচ্ছে অন্যরকম লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।